দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন প্রদমে যুদ্ধ চলছে যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হামাস ও হিজবুল্লার সঙ্গে সংঘাত নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এরপর জানিয়ে দিব তাইওয়ানের স্বাধীনতাপন্থীদের মৃত্যুদণ্ডের হুমকিতে উত্তেজনা বাড়ছে এদিকে গাজায় যুদ্ধবিরতি ও যুদ্ধ নিয়ে ভাবনা জানালেন নেতানিয়াহু এরপর জানিয়ে দিব ভিয়েতনামে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহায়তার প্রস্তাব রাশিয়ার আরও জানিয়ে দিব ক্রিমিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার জন্য যুক্তরাষ্ট্রদায়ী বলেছে রাশিয়া সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিনি আইন প্রণেতাকে গ্রেফতার করল ইসরায়েলি বাহিনী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হামাস ও হিজবুল্লার সঙ্গে সংঘাত নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী হিজবুল্লার সঙ্গে চলমান সংঘাত নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে গেছেন ইসরায়েলের গ্যালান্ট স্থানীয় সময় রোববার তিনি যুক্তরাষ্ট্রে যান খবর দ্য গার্ডিয়ানের ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ডেপুটি চিফ অব স্টাফ প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে এই সফরে রয়েছেন এই সফরে গ্যালান্টের যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী অস্টিন পররাষ্ট্রমন্ত্রী কেন সহ দেশটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে গত সাত অক্টোবর থেকে লেবাননের হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের আন্তঃসীমান্ত উত্তেজনা বেড়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের শীর্ষ মিত্রদের কাছ থেকে মার্কিন অস্ত্র ও সর্বরাহ সরবরাহ করার বিষয়ে দ্রুত অগ্রগতির আশা প্রকাশ করেছেন যা সম্প্রতি মাসগুলোতে তীব্রভাবে হ্রাস পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজার ক্রমবর্ধমান বেসামরিক মৃত্যুর সংখ্যা নিয়ে ইসরায়েলের প্রবীণ ডানপন্থী নেতার সঙ্গে মতবিরোধ করেছেন তবে মার্কিন কর্মকর্তারা বলেছেন নেতানিয়াহু অস্ত্র ইস্যুতে কি উল্লেখ করেছেন সে সম্পর্কে তারা সচেতন ছিলেন না তাইওয়ানের স্বাধীনতাপন্থীদের মৃত্যুদণ্ডের হুমকিতে উত্তেজনা বাড়ছে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে বলেছেন তাইওয়ানের জনগণকে শাস্তি দেওয়ার বা তাদের অধিকার খর্ব করার কোনো কোন চীনের নেই তাইওয়ানের স্বাধীনতার কট্টর সমর্থকদের মৃত্যুদণ্ড দেওয়ার চীনের সাম্প্রতিক হুমকির পরিপ্রেক্ষিতে তিনি একথা বলেন তাইয়েপে প্রেসিডেন্টের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট লাই বলেন চীনের উচিত তাইওয়ানের বৈধভাবে নির্বাচিত সরকারের সঙ্গে কথা বলা এবং দেশটির অস্তিত্ব স্বীকার করা অন্যথায় দুই পক্ষের মধ্যে সম্পর্ক আরও খারাপ হবে বলে তিনি সতর্ক করেন চীন গত একুশ জুন তাইওয়ানের স্বাধীনতার পক্ষের কট্টর সমর্থকদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টি বিচারিক নির্দেশিকায় যুক্ত করে এতে উল্লেখ করা হয় ফৌজদারি অপরাধের বিশেষ গুরুতর মামলার ক্ষেত্রে এস শাস্তি প্রযোজ্য হবে গাজায় যুদ্ধবিরতি ও যুদ্ধ নিয়ে ভাবনা জানালেন নেতানিয়াহু গাজার সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে আংশিক যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত থাকার আভাস দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যাতে সবাইকে না হলেও অন্তত কয়েকজন ইসরায়েলি জিম্মিকে গাজা থেকে দেশে ফিরিয়ে আনা যায় তবে গাজায় যুদ্ধ অবসানের পথ সুগম করবে এমন কোন চুক্তিতে যেতে তিনি এখনো রাজি নন গতকাল রোববার ইসরায়েলি টেলিভিশন স্টেশন চ্যানেল ফোরটিনকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহ বলেছেন আমাদের লক্ষ্য জিম্মিদের ফিরিয়ে আনা এবং গাজায় হামাসের রাজত্ব নির্মূল করা আট মাসের বেশি সময় ধরে গাজায় যুদ্ধ চলছে গাজা থেকে জিম্মিদের নিরাপদ ফিরিয়ে আনার দাবি জানিয়ে হাজার হাজার ইসরায়েলি গত কয়েক মাসে বেশ কয়েকবার সড়কে নেমে বিক্ষোভ করেছেন বিক্ষোভকারীদের মূল দাবি যে কোনো মূল্যে জিম্মিদের দ্রুত ফেরত আনা এবং দেশটিতে আগাম নির্বাচন গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনার পথ সুগম করার রূপরেখা প্রণয়ন করে তিনি স্তরের ছয় সপ্তাহের একটি যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব করেন সে সময় যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছিলেন ইসরায়েল তাদের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি আছে কিন্তু নেতানেহ বা ইসরায়েলের কোন কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রস্তাবে রাজি থাকার বিষয়ে কিছু বলেনি বরং তারা বারবার বলেছেন হামাসকে গাজা থেকে নির্মূল না করা পর্যন্ত ইসরায়েল অভিযান অব্যাহত রাখবে ভিয়েতনামে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহায়তার প্রস্তাব রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ভিয়েতনামকে সহায়তা করতে চায় রাশিয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হ্যানয় সফরের সময় ভিয়েতনাম সরকারকে এ প্রস্তাব দেওয়া হয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পারমাণবিক শক্তি কর্পোরেশনের প্রধান অ্যালেকজি লিখাচেব কথা জানিয়েছেন তার এ কথা আজ সোমবার প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আর আই এ গত সপ্তাহে ভিয়েতনাম সফরে যান পুতিন সফরকালে রাশিয়া ও ভিয়েতনামের মধ্যে কয়েকটি চুক্তি সই হয় এ সময় পুতিনের সফর ছিলেন এলেকজি লিখাচেব আর আই এ কে লিখাচেব বলেন পুতিনের হ্যানয় সফরকালে ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম চিনের কাছে তিনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহায়তার প্রস্তাব তুলে ধরেছেন ক্ষেপণাস্ত্র হামলার জন্য যুক্তরাষ্ট্র দায়ী বলেছে রাশিয়া ক্রিমিয়াতে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে রাশিয়া রোববার রাশিয়া জানায় সেখানে এই ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশু সহ চারজন নিহত ও শতাধিক আহত হয়েছে রাশিয়ায় নিযুক্ত কর্মকর্তারা জানান সেভাস্তপল শহরের একটি সৈকত এলাকায় এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে সেখানের শান্তিপ্রিয় বাসিন্দাদের ওপর পরিকল্পিত ক্ষেপণাস্ত্র হামলার জন্য ওয়াশিংটন এবং দায়ী ইউক্রেন এই হামলায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা এটিএসি এম এস ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিও বার্তায় সাবাস্তোপলের গভর্নর মিখাইল রাজভোজায়েব প্রাথমিকভাবে বলেন এই হামলায় তিন শিশু এবং প্রাপ্তবয়স্ক দুজন নিহত এবং প্রায় একশো জন আহত হয়েছে পরে তিনি নিহতের সংখ্যা সংশোধন করে চার জনের কথা জানান এদিকে আহতদের মধ্যে বিরাশি জনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে ফিলিস্তিনি আইন প্রণেতাকে গ্রেফতার করল ইসরায়েলি বাহিনী পশ্চিম তীর জুড়ে অভিযান চালিয়ে অন্তত চল্লিশ ফিলিস্তিনি পুরুষ ও তরুণ সহ বিশিষ্ট ফিলিস্তিনি আইন প্রণেতা আজম সালহাবকে হেব্রনে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী রামাল্লার কাছে এই অভিযান চালায় ইসরায়েল ফিলিস্তিনি মিডিয়া অনুসারে ইসরায়েলে কয়েক মাস প্রশাসনিক আটক থেকে মুক্তি পাওয়ার কয়েকদিন পরেই ফিলিস্তিনি আইন পরিষদের সদস্য সালহাবকে গ্রেফতার করা হয়েছে এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলেও গাজায় যুদ্ধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার ইসরায়েলি মিডিয়ায় দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দেন গাজায় এখনও আটক সব বন্দিকে মুক্তির ব্যবস্থা করা না হলেও কয়েকজনকে ছেড়ে দেওয়ার বিনিময়ে তিনি আংশিক চুক্তি করতে প্রস্তুত তবে গাজায় ইসরায়েলের যুদ্ধ শেষ হবে এমন কোনো শর্তে তিনি চুক্তি করবেন না